আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন লাংকাও এবং প্যানাং দ্বীপের ভ্রমণের খুঁটিনাটি। আজ আমরা যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম সুন্দর একটি দ্বীপ পাংকোর আইল্যান্ডে। আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে প্যানাং। এটা হচ্ছে প্যানাং ব্রিজ, যেটার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার, এবং আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাংকোর আইল্যান্ড, প্যারাক স্টেটে অবস্থিত। চিরসবুজ বন, পর্বতশ্রেণী এবং সুনীল সমুদ্রের জন্য মালয়েশিয়া সবচেয়ে বিখ্যাত। মালয়েশিয়ার দ্বীপগুলো এজন্যই সবচেয়ে বেশি আকর্ষণীয়। মালয়েশিয়ায় যারা ভ্রমণে আসেন তার প্রত্যেকেই লাংকাওতে আসেন এবং অনেকেই রেদাং আইল্যান্ডে যান। পাংকোর আইল্যান্ডটি কম বিখ্যাত, কিন্তু প্রকৃতিপ্রেমীদের জন্য এটাকে একটা স্বর্গই বলা চলে। আপনি যদি মালয়েশিয়াতে কুয়ালালামপুর প্রথমে এসে থাকেন, তাহলে কুয়ালালামপুর থেকে আপনি সরাসরি প্যারাক স্টেটের লুমুত বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। বাসে অথবা একটি গাড়িতে করে লুমুত থেকে আপনাকে ফেরি পারাপার করতে হবে এবং এখানে এসে আপনি ফেরির টিকিট পাবেন। মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন পাংকোর আইল্যান্ডে। আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে প্যানাং। প্যানাং অথবা লাংকাওই থেকে আপনি যেভাবে যাবেন সেটা হচ্ছে লাংকাওই থেকে পার্লিস বাস স্টেশন থেকে আপনি সরাসরি লুমুতের গাড়ি পাবেন, অথবা প্যানাং থেকে আপনি সরাসরি লুমুত যাবার বাস পাবেন। ফেরি দিয়ে যাবার জন্য আপনি দুটো টার্মিনাল পাবেন, একটি হচ্ছে লুমুত ফেরি টার্মিনাল অথবা মেরিনা বে ফেরি টার্মিনাল। আপনি যে কোনো একটি টার্মিনাল থেকে আসতে পারেন, তবে মেরিনা থেকে আপনার দূরত্ব হবে মাত্র 10 মিনিট। আমরা চলে এসেছি পাংকোর আইল্যান্ডের জেটিতে। সবুজ এই দ্বীপটির চারদিকে নীল জলরাশি আপনাকে বেশ মুগ্ধ করবে। আর টার্মিনাল যেরকমটা আপনি দেখে থাকেন, খুব ভিড়, এখানে খুব বেশি পর্যটক সমাগম হলেও ভিড়ের ব্যাপারটি এরকম চোখে পড়বে না। একটি ব্যাপার বলে রাখা ভালো যে আপনি পাংকোর আইল্যান্ডে বা মালয়েশিয়ার যে কোনো জায়গায় বেড়াতে গেলে অবশ্যই হোটেল বুকিং করে যাবেন। agoda.com অথবা ওয়েবসাইট থেকে হোটেল বুকিং পেতে পারেন। ডিরেক্ট চলে এসে আপনি হোটেল নাও পেতে পারেন, এটা এখানকার বৈশিষ্ট্য নয়। আমরা এখন আছি পাংকোর আইল্যান্ডে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আপনি যেখানে যেতে পারেন সেটা হচ্ছে পাসের বগা বিচ, খুবই বিখ্যাত একটি বিচ। আমরা চলে এসেছি পাসির বগা বিচে। পাংকোর আইল্যান্ডের সাথেই আরেকটি দ্বীপ, সেটা হচ্ছে লাউদ দ্বীপ, আর একটু দূরে। মালদ্বীপে যেরকম দেখা যায় যে ভাসমান হোটেল, লাউদ দ্বীপে ঠিক এরকমই ভাসমান হোটেল রয়েছে, যেটা প্রায় প্রতি রাতে 899 রিঙ্গিত। কথা বলছি USM এর ফ্যাকাল্টি ডক্টর কায়সারের সাথে। Island, do you like it? Okay, Sriram, our came is from Malaysian government. পাসির বগা বিচ শেষ করে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। এরপর যাবেন তেলুক দালাম বিচ এবং জেটি, যেটা ন্যাশনাল ফরেস্টের খুব কাছে অবস্থিত। এখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হতে পারে, কারণ জায়গাটা খুবই সুন্দর। পাংকোর আইল্যান্ডের রিজার্ভ ফরেস্টটি, আমরা এখন যাচ্ছি সেই রিজার্ভ ফরেস্টের কাছাকাছি, কারণ ঠিক রিজার্ভ ফরেস্টে আমাদের ঢোকার অনুমতি নেই, তো আমরা বাইরে থেকে দেখেই চলে আসব। আর যারা ট্রেকিং করবেন তারা অবশ্যই বন বিভাগের অনুমতি পাবেন, এবং ট্রেকিংয়ের জন্য আপনার যেসব পূর্ব প্রস্তুতি থাকা লাগবে, যেসব সরঞ্জাম লাগবে, সেজন্য আপনার পূর্ব ধারণা থাকা খুবই জরুরি। আমরা এখন চলে এসেছি সেই রিজার্ভ ফরেস্টে। ভেতরে ঢুকতে না পারলেও আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের ঢেউয়ের স্রোতে রাস্তা ভেঙে গিয়েছে। এই রাস্তা দিয়ে দ্বীপের উত্তর প্রান্তে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা প্রথম দিনের জন্য এই রিজার্ভ ফরেস্টই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। আমরা এখন হোটেলে ফিরে যাব, আপনারা চাইলে কিছুক্ষণ থাকতে পারেন।